16 or 16? 16. New থেকে একটা ফোল্ডার নিলাম এবং আজকে ডে যেহেতু 16 বললেন, এই আসা যাবে না, ডে 16 এর মধ্যে আমি একটা HTML ফাইল নিলাম যার নাম দিলাম সিম্পলি ইন্ডেক্স এবং এটা ফিনিশ করছি। আমি আরো একটা ফোল্ডার নিয়ে নিই যার নাম দিলাম CSS, কি বলেন? আমি কমেন্টগুলো কেটে দিচ্ছি এবং CSS এর মধ্যে একটা ক্যাসকেডিং স্টাইল শীট নেব যার নাম দিচ্ছি আমি স্টাইল শীট বা স্টাইল। ক্লিয়ার? Yes. ফিনিশ করছি। ইন্ডেক্সের সাথে আমি কি করব বলুন তো? আমি এখানে টাইটেল দিচ্ছি আমরা, and this is a site, website. Suppose এভাবে আমি টাইপ করে দিলাম, এটাকে লিংক আপ করার জন্য কি করতে হয়? লিংক ইউজ করতে হয়, কি বলেন? রিলেশন অ্যাট্রিবিউটের জন্য রেল দিলাম রিলেশন দেওয়ার জন্য, স্টাইল শীট তার ভ্যালু, হাইপার রেফারেন্সের মধ্যে আমি কন্ট্রোল ধরে প্রেস করলাম স্পেস বার CSS তারপরে হচ্ছে স্টাইল ডট CSS। স্যার আমার এই কন্টেন্ট এইটুকু দরকার নাই, আমরা এবার স্টাইল সিটে গিয়ে কি করব বলেন তো? যেগুলো প্রারম্ভিক কাজ ওগুলো করে ফেলি, তাই না? প্রারম্ভিক কাজ কি ছিল? আমরা এই অ্যাস্টারিক চিহ্ন দেব, এরপর কি বলবো, মার্জিন জিরো, প্যাডিং জিরো, তারপরে কি বক্স সাইজিং, বর্ডার বক্স। ক্লিয়ার? তারপরে একটা র‍্যাপার নিয়ে নিব, কি বলেন? র‍্যাপারের উইড আমি বলবো কত, 90% বা 80%? আচ্ছা 80% দিলাম, 80% দিলাম, মার্জিন কি দেব, অটো। আর কাজ করব আমরা এটা দেব বর্ডার 1 pixel solid, আচ্ছা বর্ডার দেব না, বক্স শ্যাডো দেন, বক্স শ্যাডো বুঝে দেখেছিলাম না আমরা, দেখছিলাম বক্স শ্যাডো দেখেছিলাম নাকি নাই, দেখি নাই, বক্স শ্যাডো দিলাম 002 pixel, কালার দিচ্ছি 00 কালো আর কি,3, এটা কত, 4, এটা কত, 5 6 7 8 7 7 হয় না এটা 8 9, দেখেছিলাম এগুলো কতদিন, 10 11 12, উইড দিয়ে দেই, উইড দিলাম কত, 8.33%, আরেকটা দেই নাকি? আমি এক কাজ করি, কপি করে এটাকে দিয়ে দেই, কপি করে বারবার এখানে পেস্ট করে দেই, হয়েছে। এটা কত হবে, 16.66%, এটা কত হবে, 25%, এটা কত হবে, 33.33% নাকি, এটা কত হবে, 41.666%, এরপরে 50%, তারপরে এটা, এরপরে 66.66%, এরপরে 75, তারপরে 83, তাই না, তারপরে 91,
তারপরে 100 ক্লিয়ার আচ্ছা আমি সবগুলোকে একসাথে ফ্লোট করব কিভাবে করব না আমরা সবগুলোর সব ফ্লোট লেফট করার জন্য প্রথমে কি দেব থার্ড ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার এরপরে এখানে দিতে হবে কি ক্লাস এরপরে কি দিতে হবে অল ইকুয়াল হচ্ছে কল হাইফেন অর্থাৎ আমি সিলেক্ট করলাম সব ক্লাসগুলোকে যেগুলো কিনা শুরু হয়েছে কল দিয়ে ঠিক আছে আমি দিলাম ফ্লোট লেফট ফ্লোট লেফট করলাম স্যার ফ্লোট লেফট তো বুঝে রাইট কেন করা ফ্লোট রাইট যদি করি সাপোজ মনে করেন একটাকে আপনি বাম দিকে রাখতে চাইতেছেন আর একটাকে অনেক ডান দিকে রাখতে চাইতেছেন এবং মিডিলে একটা স্পেস চাইতেছেন তখন আপনি এভাবে করবেন করেন ফ্লোট লেফট করলাম সবগুলোকে সব ক্লাস কলগুলোকে আমি একসাথে সিলেক্ট করে ফ্লোট লেফট করে ফেললাম ক্লিয়ার জি বুঝছি তো আচ্ছা এইবার আমরা আরো একটা ব্যাপার জানি যে রো নেব না আমরা রোকে কি করেছিলাম রো আফটার ক্লিয়ার বোথ কন্টেন্ট ব্ল্যাঙ্ক ডিসপ্লে ব্লক হ্যাঁ একবার দিলেই হবে আমি দিলাম ডট রো আফটার ক্লিয়ার বোথ কন্টেন্ট ব্ল্যাঙ্ক ওকে ক্লিয়ার বোথ কন্টেন্ট ব্ল্যাঙ্ক ডিসপ্লে ব্লক স্যার রো আফটারটা কেন দিলে এটা বুঝে স্যার এখানে আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাস কি এসটিএমএল যে ক্লাসটা নিব হ্যাঁ আচ্ছা এবার আমরা ইনডেক্সে চলে যাই আমি একটা লেআউট বানাবো এখন আমরা লেআউটটা আগে আঁকি কেমন বাট কোনো হাইট দেব না আমরা উইথ এবং হাইট দেব না আর একটা কাজ কিন্তু বাকি আছে কি বলতে কে বলেন বলবেন একজন আমাকে বলতে হবে একজনকে কি বাকি আছে আর একটা কাজ হ্যাঁ কেন নিশ্চিতই তো আর কি বাকি আছে বলুন আমরা প্যাডিং দিয়েছিলাম একটা মনে নাই প্যাডিং দেই নাই তাহলে একটা কাজ করি প্যাডিং দিয়ে দেই 10 পিক্সেল বুঝছি ক্লিয়ার এবার আমি আমাদের হোয়াইট বোর্ডে আগে একে দেখাই এক মিনিট তো প্রথমেই যেটা করব আমরা একটা র‍্যাপার দিয়ে ঘিরে ফেলব ব্যাপারটা বুঝি র‍্যাপার দেব কেন বলুন তো কারেক্ট আমি প্রথমে একটা ক্লাস নিয়ে নিচ্ছি এবং যে ক্লাসের নেম হিসেবে আমি দিচ্ছি র‍্যাপার ওকে আচ্ছা এবার ঠিক আচ্ছা র‍্যাপারটাকে কি আমরা একটা মিনিমাম হাইট দিয়ে আসব আপাতত আমরা র‍্যাপারটাকে একটা মিনিমাম হাইট দিয়ে আসি আমি দিলাম মিনিমাম হাইট সাপোজ আমি দিলাম 800 পিক্সেল তো এইটার একটা রেজাল্ট দেখি আমরা এই দেখেন র‍্যাপার কিন্তু দেখতে পাইতেছি এবং আমি তো বর্ডার দেই নাই বা কেমন কেন এসছে এটা বলেন তো এটা কিন্তু বর্ডার না এটা কি এটা কিন্তু বক্স শ্যাডো সুন্দর একটা ব্যাপার চলে এসেছে না তো স্টাইলে কি আমি এটা যে উইথটা কমাই তো সাপোজ আমি র‍্যাপারের উইথ দিলাম 70% আমি এমন চাইতেছি ক্লিয়ার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বক্স শ্যাডো কই আমরা কোথায় যেন বক্স শ্যাডো দিছিলাম এইখানে না অন পিক্সেল দিন এবার থাকি আচ্ছা খেয়াল করি এবার আমরা ঠিক এইখানে একটা লোগো আর এইখানে একটা মেনু নেব নিচে আবার একটা ব্যানার নেব তারপরে শুরু করব আর বাদ বাকি কাজগুলো কেমন তো এবার খেয়াল করি এই হচ্ছে আমার র‍্যাপার র‍্যাপারের মধ্যে প্রথমে ডিপ নিলাম এবং প্রথমে কি নিতে হবে বলুন তো রো প্রথমে কি নেব রো তার মধ্যে কি নিতে হয় ডিপ নিলাম ক্লাস নিলাম আমি দিলাম কল টু দিলাম কল টু কল দিলাম টু অর্থাৎ আমি চাইতেছি লোগোর উইথ আমার কত হোক 16.66% তাহলে আর বাকি থাকলো কত বলেন তো আমার 10 তা আমি দিলাম 10 এবং আরেকটা ব্যাপার করব আমরা সেটা হচ্ছে খেয়াল করি প্লিজ এই টু এর মধ্যে
আমি একটা লোগো নেব না তো এই টু এর মধ্যে আমরা একটা কাজ করব এই কথাটা বুঝেন আমি দিলাম ডিপ কল টু এবং আর একটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে এমন যে এইটার মধ্যে আরো একটা ডিপ নিয়ে নিতে পারবো কি পারবো না বলেন ইচ্ছে পারি তো আমি ইচ্ছামতো আমি ডিপ নিতে পারি আবার এমন কাজ করি যে ডিপ না নিয়ে ডাইরেক্ট এখানেও দিতে পারি লোগো কল টু তো অনেকগুলো থাকতে পারে তো আমি একটা কল টু কে যদি স্টাইল দেই সবাই পেয়ে যাবে না এইজন্য আমি এটার আলাদা একটা নাম দিয়ে দিলাম কল টু প্লাস সাথে সাথে কি লোগো লোগোটা কি ওটা প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না লোগোটা আলাদা একটা ক্লাস কল টুটা আলাদা হ্যাঁ দুটো ক্লাস দুইটা ক্লাস আপনি এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা 100টা ক্লাস নিতে পারবেন এখানে আমি একটা এ দিলাম মনে রাখতে হবে লোগো অল টাইম হাইপার রেফারেন্সের মধ্যে থাকে ওটা ক্লিকেবল তো আমি হাইপার রেফারেন্সের মধ্যে এখানে দিয়ে দিলাম হ্যাঁ এবং এখানে আমি মনে করেন এই খেয়াল করি আমরা এইখানে একটা লোগো দিচ্ছি তো লোগোটার নাম দিলাম মনে করেন নিউ ডন নতুন প্রভাত আমি দিলাম নিউ সরি নিউ ডন কাজ করি আমরা এই নিউ কথাটাকে ছোট হাতে লিখি আবার ডন কথাটাকে প্রথম হাতে আবার ইয়া করে ডন লিখে বলে এবার ভালো লাগে নিউ ডন বলে একটা আমি কি নিলাম লোগো নিলাম থাকে না এমন নাম আর কল 10 আচ্ছা দেখি এটার আমাদের রেজাল্টটা কেমন আসলে একটু দেখি আসছে এই দেখুন চলে আসছে না দেখতে পাইতেছি আচ্ছা এবার খেয়াল করি আমরা কল 10 কল 10 এই কল 10 এর মধ্যে আচ্ছা এটাকে আমরা কি দেব মেন মেনু বলেছিলাম না মেন মেনু কল 10 মেন মেনু এইখানে আমরা ইউএল দিয়ে শুরু করব ইউএল তার মধ্যে থাকবে এল আই তার মধ্যে থাকতেছে এ হাইপার রেফারেন্স দিলাম হ্যাশ এখানে দিলাম হোম এগুলো আমরা পারি তাই না অ্যাবাউট সো একটা মেনু তৈরি করে ফেলেন এখানে চট করে এই তো আমি এটাই বলতে যাচ্ছি অ্যাবাউট এখানে দিলাম সার্ভিসেস ওকে পোর্টফোলিও গ্যালারি ব্লগ কন্টাক্ট আর কি দেবো হ্যাঁ বলেন ইজি কন্টেন্ট ইয়া কল 10 এর সাথে আরেকটা ক্লাস নিলাম মেন মেনু আমি যদি এটা নিচে এই যে ইউএল গুলো যদি আমি আরেকটা ক্লাসের ভিতরে লিখতাম কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই ডিপ কিন্তু একটা অতিরিক্ত হয়ে যায় হ্যাঁ কিন্তু কোনো সমস্যা নাই হলো এবার দেখি পাশাপাশি এসছে দেখতে পাইতেছেন হচ্ছে তো কেন স্লো এগুলো তো আপনারা পারেন দেখেন এমন এসছে তো আমি চাচ্ছি যে নিউ ডন কথাটা ঠিক আছে এখানে থাকুক খেয়াল করি এটা এখানে থাকুক বাট এটা আমার এখানে যাক এই দিক থেকে শুরু হোক আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি আমি চাচ্ছি এটা এখানে থাকুক ঠিক আছে বাট আমার মেনুটা এইদিকে রাখ তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এইখানে স্টাইলে যাচ্ছি খেয়াল করেন আমি প্রথমে একটা কাজ করি আমি লোগো রাখি আমরা প্রথমে এইভাবে লিখবো লোগো মানে লোগো কে স্টাইল দিতে হবে না আমাদের এই জন্য আমি লোগো কে রাখলাম এভাবে এরপরে লোগোর মধ্যে কি আছে বলেন তো এ আছে আবার তার মধ্যে কি আছে বলেন তো এইচ ওয়ান আছে দেখেন কি করলাম বলেন আমরা আবার ইন্ডেক্সে যাইতেছি দেখেন প্রথমে আছে কি লোগো লোগোর মধ্যে কি আছে এ তাহলে দেখেন আমি কিভাবে করলাম প্রথমে লোগো লোগোকে আমার স্টাইল দিতে হইতে পারে না ওই ডিটটাকে এই জন্য আমি এটা দিলাম খেয়াল করি আমরা একটু
এই ডন কথাটা আছে না, এই কথা শুনেন, ডন আছে না, এই ডনটাকে একটা স্প্যানের মধ্যে রাখছি, দেখেন এই ডনটাকে আমি স্প্যানের মধ্যে রাখলাম, স্প্যান শেষ করতেছি এখানে, কেন বলেন তো, যেন এই স্প্যান ধরে আমি ডনটাকে স্টাইল করতে পারি, কি বুঝছি, বুঝি নাই, তাহলে আমি কি করলাম দেখেন, এখানে দিলাম লোগো, তারপরে এ, তার মধ্যে আছে এইচ ওয়ান, আবার এইচ ওয়ান এর মধ্যে কি আছে একটা স্প্যান, বুঝছি, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা এইখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এই দেখেন কল টু, আমরা একটা কাজ করতে পারি, নিউ ডনটাকে আমরা কল থ্রি নিতে পারি, মানে লোগোটাকে আর একটু বেশি দিই, তাহলে এখানে কথা হবে এটা নয়, এটাই ভালো হবে, আচ্ছা খেয়াল করি আমরা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লোগোর এ, তার মধ্যে হচ্ছে এইচ ওয়ান, তো এর কালারটা আমি চেঞ্জ করি, বা এইচ ওয়ান এর আমি দিই কালার, দেই দেখেন চেঞ্জ হয় কিনা, আমি বললাম কালার রেড, দেখেন তো চেঞ্জ হয় কিনা, হবে হয়নি, বাট আমি চাচ্ছি খেয়াল করি আমরা যে কালার আমি এই দেখেন এইচ ওয়ান এর কালার আমি রেড করলাম, বাট আমি চাচ্ছি যে এই কালারটা ডনটা অন্য কালার হোক, নিউটা লাল থাকুক ডনটা আমার অন্য থাকুক, তাহলে এই ডনটাকে স্প্যানের মধ্যে রেখেছি না, ওই জন্য স্প্যানের মধ্যে রাখছি, আমি স্প্যানটাকে কি করবো বলেন, কোন কালার দেবো, কালার কি কালার দিলে ভালো হয়, এভাবে দিব, এটা দিলাম হলো, এবার এই যে নিচে একটা দাগ এসছে কিসের জন্য এসছে এটা, এই বলেন এটা লিংক না, হাইপার রেফারেন্সের জন্যই তো আসছে, অ্যাঙ্করের জন্য, এই জন্য আমি স্টাইলে দেখেন আগে থেকে এগুলো নিয়ে রাখছি, আমি বললাম টেক্সট ডেকোরেশন নান, গেছে যায় নাই, ক্লিয়ার, বুঝলেন নাই, শুনছেন কথা আজ বুঝবেন, এগুলো আমরা আজকে প্রথম দেখাইতেছি, আমি লোগো এতে দিলাম টেক্সট ডেকোরেশন নান, তাহলে এখানে যে একটা আন্ডারলাইন ছিল টেক্সট ডেকোরেশন ছিল সেটা চলে গেছে, আমি চাচ্ছি আমার এই ইউএলটা এখান থেকে শুরু হোক, তাহলে ইউএলটাকে কি করব, ফ্লোট রাইট, তাই না, বাট তার আগে কি করব বলেন তো, না সেটা না, আমি এই ইউএলটাকে প্রথমে সিলেক্ট করতে চাচ্ছি, কেমনে সিলেক্ট করব, মেইন মেনু ইউএল এল ইউএল, তাই না, ইউএল মেইন মেনু, তার মধ্যে কি আছে ইউএল, এভাবে তো সিলেক্ট করব নাকি, আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারেন না আপনারা, আপনি করছেন, আপনি করা হয়ে গেছে কেন, করছেন না কেন এখন, করছেন না কেন, হ্যাঁ যে আমি যদি এই ইউএলটাকে সিলেক্ট করি তার প্যারেন্টকে, মেইন মেনু না, মেইন মেনুর মধ্যে ইউএল আছে তাই বলবো, আবার যদি মেইন মেনুকে আমার স্টাইল দেওয়া শুধু দরকার হয় তাহলে কি করব, তাহলে মেইন মেনু, এই জন্য আমি কি করব একবার মেইন মেনু রাখবো, তার মধ্যে আবার লিখবো মেইন মেনু ইউএল, তারপর এল আই কে যদি স্টাইল দিতে হয় আবার এল আই লিখবো, আবার এ কে যদি স্টাইল দিতে হয় এ লিখবো, এখানে কল নাইন আর লিখতে হবে না, আর লিখছি না, না দিলেও কোনো প্রবলেম নাই, তো আমি এখানে দেখুন এখন কি লিখবো, আমি দিলাম মেইন মেনু, সরি ডট হয় নাই, মেইন মেনু, ক্লিয়ার, একে রাখলাম একবার, এর মধ্যে কি আছে ইউএল, এটাকে একবার রাখলাম, এর মধ্যে কি আছে আবার এল আই, ওইটা করে রাখলাম, আবার এটার মধ্যে এ আছে, ব্যাস বুঝছি ব্যাপারটা, সুন্দরভাবে আমি আগেই সিলেক্টর ইউজ করে নিলাম, যেন পরবর্তীতে আমাকে আবার অসুবিধা করে সিলেক্টর ইউজ না করতে হয়, একবার এই কপি করে পেস্ট করে দিলাম, কেমন ডুপ্লিকেট করে নিলাম লাইনগুলো, বুঝছি তো, কে বুঝি নাই, সবাই বুঝছে, হ্যাঁ রাইট, আমি এই ইমেলটাকে ফ্লোট লেফট ফ্লোট রাইট করতেছি, ফ্লোট রাইট কেন, যেন এটা ডান দিক থেকে শুরু হয়, দেখেন তো হয় কিনা, হয় ডান দিক থেকে, মানে আমি লোগোটাকে বাম দিকে রাখতেছি আর একে ডান দিকে রাখতেছি, কেমন বুঝছি তো, এইবার খেয়াল করি আমরা, ফ্লোট দিলাম রাইট,
আর কি আমি লিস্ট লিস্ট স্টাইল গুলো চাইতেছি না, কেমনে করব কি? আমি দিলাম লিস্ট স্টাইল নান, দেখুন এগুলো দূর করব। তাহলে কোথায় স্টাইল দিতে হবে? এখানে আমি দিলাম টেক্সট ডেকোরেশন নান, গেছে চলে গেছে। আচ্ছা একটা কাজ করি, আমরা এইটার একটা কি দেবো ব্যাকগ্রাউন্ড দিতে যাইতেছি, কেমন দেবো? এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, এই যে এটা আছে না, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো, কেমন দেবো বলেন? তাহলে এই রোটার উপর ব্যাকগ্রাউন্ড দিলেই তো হবে নাকি? তাহলে একটা কাজ করি, এই রোয়ে ব্যাকগ্রাউন্ড দিলে তো সবাই ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তাহলে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এই রো এর মধ্যে একটা ক্লাস দেই আমরা, দেখি হয় কিনা। আমি দিলাম হেডার, ক্লিয়ার? এবার স্টাইলে গিয়ে বলছি যে ডট রো, তার মধ্যে যে হেডার আছে তাই না, এইটার ব্যাকগ্রাউন্ড হোক, না হচ্ছে হয় বলেন স্যার? মাস্টারিং স্পেস দিলে কাজ করবে না, একই ক্লাস তো, দুটো একই ক্লাসের মধ্যে আছে না, হলো কি? হলো স্যার ইউএলটার ফ্লোর টু রাইট করব তো হয় না স্যার, ওটা মানে কেন? আমার তো হলো, খেয়াল করি তো। এখন আমি চিন্তা করব, এই খেয়াল করেন, আমরা যদি এগুলোকে পাশাপাশি আনতে চাই তাহলে কেমনে আনি? হোম অ্যাবাউট এগুলো পাশাপাশি তো আসবে নাকি, কিভাবে আনবো? ওইটা স্যার ফ্লোর লেফট করে দিতে হবে, তাহলে রাইট। তাহলে আমি একটা কাজ করি, এই এলআই গুলোকে আমি বললাম ফ্লোট লেফট, তাহলে কি হবে? এরা পাশাপাশি চলে আসবে, আসে আসছে না? গুড স্যার, এটিকে পেস লাগে, কোথায় রাইট দিব কোথায় লেফট দিব? পাশাপাশি আনতে হলে ফ্লোট লেফট আর দূরে নিয়ে যাবেন রাইট দিবেন, এটা তো স্বাভাবিক কথা, ওটা প্র্যাকটিস বেশি করে করেন ঠিক হয়ে যাবে। ইউএলটাকে ফ্লোট রাইট করলাম মানে পুরোটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, বুঝছি। আচ্ছা কোনো সমস্যা না, দুটো দিতে হবে, হলো তো? এইটুক হয়েছে, এইবার আমি কি করব, এই ফন্টের কালার ফন্টের সাইজ বাড়াবো বা কমাবো বা ভালো লাগবে যেটা সেটা করব, ঠিক আছে না? আচ্ছা আমি কালার বলে দিচ্ছি ব্ল্যাক, কালার বলে দিলাম ব্ল্যাক, হয় হচ্ছে? ফন্ট ফ্যামিলি বলে দিচ্ছি আমরা, অন্য একটা বিষয় আনবো এবার ফন্ট ফ্যামিলি, দেখুন একটা বিষয় দেখবো এখন, এই খেয়াল করি শুনবেন দেখবেন। আমি সাপোজ ফন্ট আমাকে বল, এবার ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে এই ফন্ট আপনাকে ইউজ করতে হবে, আপনার ওই ফন্টটা নাই, কিভাবে কি করবো? স্যার গুগল ফন্টের থেকে নিয়ে ওইটাই করবো আমরা আজকে, কিভাবে দিতে হয় সবচেয়ে সোজা পদ্ধতিটা দেখাবো, পরে আবার আরেকটু হার্ডটা দেখাবো, ক্লিয়ার? আমরা এবার এক্সটার্নাল ফন্ট ইউজ করা শিখব, আমরা এখানে দিচ্ছি টাহোমা, আমাদের পিসিতে আছে বিধাই দিতে পারতেছি, বাট কিছু ফন্ট আছে যেগুলো নাই, ওগুলো তো আপনাকে ওগুলো হচ্ছে এক্সটার্নাল ফন্ট, আপনি কিভাবে ইউজ করবেন? অন তখন আমি কি করবো, ওই ফন্টটা গুগল থেকে নিয়ে ইউজ করবো, কেমনে দেখেন। আমি সাপোজ এখানে দিলাম অসওয়াল্ড, আমার ফন্ট ফ্যামিলির নাম দিলাম অসওয়াল্ড, দেখেন কাজ করে? অসওয়াল্ড ফন্টের নাম কি দিলাম? অসওয়াল্ড, দেখি কাজ করে কিনা, করছে? কোন কই করছে? চিনি তো নাই, এবার দেখেন
দেখেন আমি কি করি এবার, আচ্ছা এখানে দাঁড়ান এক মিনিট, এবার দেখেন আমি এখানে www.google.com/fonts www.google.com/fonts এখানে গেলাম, ক্লিক করেন, দেখেন কত ফন্টস আপনাকে এখানে দেবে, কত ফন্টস ওর কাছে আছে আপনি চাই নিতে পারেন। এই দেখেন দেখতে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এইবার, হ্যাঁ তো এখন এই যেগুলো আছে না এক একটা ফন্ট, কিন্তু এই যেগুলো ফন্ট ফ্যামিলিগুলো এক একটা কোয়ালিটি এক এক রকম। আচ্ছা মনে করেন আমার এই কি ফন্ট আমি ইউজ করতে চাইলাম, ওইখানে আমি বললাম অসওয়াল্ড, দেখেন অসওয়াল্ড এখানে লিখতেছি, দেখি এই দেখেন চলে আসছে অসওয়াল্ড, দেখতে পাচ্ছেন এই লেখা আছে দেখেন অসওয়াল্ড থ্রি স্টাইলস বাই ভার্নন অ্যাডামস। তো এইখানে কুইক ইউজ দেখতে পাইতেছেন লেখা আছে, কি বললাম কথা বলবেন আমাকে শুধু বলাই নেন, আমার গলা শুকিয়ে যাবে তো রোজা সময়। এইখানে আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি, তো এই ফন্ট ফ্যামিলিটা তিনটি স্টাইলে ব্যবহার করতে পারবো। নাম্বার ওয়ান লাইট, আমি যদি লাইট ফন্ট ইউজ করতে চাই তাহলে 300 ইউজ করব আমি, যদি আমি নর্মাল চাই তাহলে 400, আর যদি বোল্ড চাই 700, এর চাইতে বেশি কিছু আপনি করতে পারবেন না এটাকে। কি বললাম তিনটা ফর্ম বা তিনটা স্টেটে আপনি চেঞ্জ করতে পারবেন এই ফন্টটাকে, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে নর্মাল, আর একটা বোল্ড, সেমি বোল্ড বা বোল্ডার লাইটার এইসব কিছু নাই, ক্লিয়ার। আমি সাপোজ মনে করেন তিনটিই আমার দরকার, কোথাও ইউজ করব আমি, কোথাও ইউজ করব লাইট, কোথাও ইউজ করব আমি বোল্ড, আবার কোথাও ইউজ করব নর্মাল, আমি তিনটি দরকার, আমি তিনটাতে টিক দিলাম। বাট টিক দেওয়ার সাথে সাথে একটা জিনিস দেখেন, এই ঘড়ির কাঁটার দিকে দেখবেন, মিটার দেখবেন, মিটার আমি আবার উঠাই দিচ্ছি, সবগুলো তো উঠাই দিচ্ছি মনে করে। এবার পেজ লোড, মানে আপনি যদি এটাকে আপনার সাইটে দেন, এটা কোথা থেকে উঠে আসবে বলেন তো, সার্ভার থেকে উঠে আসবে, তার মানে প্রথমে সে সার্ভারে যাবে গুগল থেকে নিয়ে, তার মানে সময় লাগবে না, লোড হবে না, তো আপনি যত বেশি গুলোতে টিক মারবেন তত বেশি লোডিং টাইমটা বাড়বে। খেয়াল করেন এইবার আমি দেখেন চাইতেছি লাইট, দেখেন পেজ লোড বাড়ছে, নর্মাল লোড বাড়ছে, বোল্ড বাড়ছে, বাট আপাতত আমরা এইসবের চিন্তা ভাবনা না করিয়া বরং আমাদের ব্যবহার করার দরকার, শিখবো ব্যবহার করতে হয় কেমন করে করে ফেলবো কেমন। আচ্ছা এটা নীল অংশে থাকাটাই বেটার, কাটাটা নীল অংশে থাকাটাই বেটার, সবুজ অংশ। তো এইবার ব্যবহার করব কেমন করে, এই দেখেন এইখানে একটা লিংক জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছি, এই যে দেখেন 300, 400, 700 সিলেক্ট করলাম না, লিংক জেনারেট হয়ে গেছে। এবার আমরা কপি করি, এগুলো সব কিন্তু অ্যাজাক্স দিয়ে করা বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছে এগুলো, কিন্তু কপি করলাম, কপি করে বুঝছি ব্যাপারটা, কপি করলাম, কপি করে এটা কোথায় দিতে হবে জানেন, এটা দিতে হবে HTML এ, এই যে লিংক দিয়েছি না যেভাবে ঠিক এটার নিচে পেস্ট করে দিলাম, এই দেখেন দেখতে পাইতেছি, হ্যাঁ নিচে নিচে স্ক্রোল লিংক আসে নাই, এই দেখেন এইখানে আমি এটা দিলাম, তাহলে এবার রেজাল্টটা দেখি আমাদের কি হয়, আমি এখানে সেভ করে নিচ্ছি, এবার রেজাল্টটা দেখি আমাদের, দেখেন চেঞ্জ হয়ে গেছে লেখাগুলো দেখতে পাচ্ছেন, ফন্ট চেঞ্জ, ফন্ট চেঞ্জ। তো নিয়মটা হচ্ছে আমরা ওইখানে অসল দিয়ে দিছি ঠিক আছে, বাট যদি অসল ফন্টটা মনে করেন কোনো কারণে পাইলো না তখন কি হবে, তখন কি পাবে, এই জন্য আমরা এইখানটা এই যে ফন্ট ফ্যামিলিটা এখান থেকে কপি করে নিয়ে যাব, দেখছেন এখানে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, একটু কপি করে যেখানে যেখানে দরকার স্টাইল সিটে গিয়ে, দেখেন এখানে ফন্ট ফ্যামিলি দিছিলাম না, ওইটার বদলে এটা দিয়ে দিলাম, তার মানে বললাম যে অসল যদি না পাই সেনসেরি, এটাও একটা বুঝছি ব্যাপারটা, যদি কোনো কারণে অসল ফন্টটা পাচ্ছে না সেক্ষেত্রে সেনসেরিফটা যেন পাই, এটা পিসিতে থাকে। এবার দেখেন হয়ে গেছে না বুঝছি তো ব্যাপারটা, এবার আমি চাইতেছি যে ফন্ট সাইজটা কম হোক, তাহলে কি করব
font size কমাই দেই আমি সাপোজ দিলাম font size only দিলাম 14 pixel আসেই তো কত কমছে আর একটু কমাই দেই এত লাগবেই না আমি দিলাম 12 pixel হয় দেখতে পাইতেছি এইবার আমি চাচ্ছি যে এগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে আসুক তাহলে কি করব প্যাডিং কারেক্ট তার আগে কি করতে হয় ডিসপ্লে ব্লক করতে হয় রাইট ডিসপ্লে ব্লক তো ডিসপ্লে ব্লক করলাম এইবার এটা প্যাডিংটা আমরা সুন্দর করে ফায়ারবাগ দিয়ে করি তাহলে আমি দিলাম দেখুন এখানে প্যাডিং ওপরে আর নিচে আমি চাইতেছি 5 পিক্সেল করে প্যাডিং আর বামে এবং বামে 15 পিক্সেল করে হয় আমরা আরেকটু দেই এখানে হ্যাঁ এবার ঠিক আছে কি বলেন আর এটাও বাড়াই ক্লিয়ার হয় হয় না কথাই বলেন না ভিন্ন কিছু করবো আমরা করবো মেনু রেসপন্সিভ করার জন্য আমরা করবো হচ্ছে মোবাইল মেনু ইউজ করবো যে করি প্লাগইন কেমন আচ্ছা আজকে দেখানোর চেষ্টা করব এই খেয়াল করেন আমি একটু কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিলাম হ্যালো হ্যাঁ হয় না ও এখানে দুইটা হয়ে গেছে রাইট আমরা এটা রুল ডিক্লারেশন করেছিলাম আচ্ছা ঠিক আছে ক্লিয়ার বলেন হচ্ছে করুন করুন হ্যাঁ করুন হয়ে গেছে না সবার সাপোজ এখন আপনার এটা হচ্ছে নরমাল কিন্তু এটা এসছে কি নরমাল তাই না এবার দেখেন আমি এখানে ফন্ট ওয়েট বাড়াইতেছি ফন্ট ওয়েট 700 দিলাম দেখেন কি হয় বাড়ে বাড়ছে না কি বলেন বাড়ছে তো কি বলেন দেখেন আবার ফন্ট ওয়েটটা আমি কেটে দিলাম দেখেন চিকন এসছে না আপনি এটা বাড়াইতেছেন আবার আমি যদি এটা লাইটার করি তাহলে কত দিলাম 300 দেন চিকন হয়ে যাবে একটু হয় ক্লিয়ার তো আমি এখানে নর্মালটাই রাখতেছি কি বলেন আচ্ছা এটা তো আমাদের বুঝছি ব্যাপারটা এইবার আমি চাইতেছি এখানে একটা ব্যানার নিয়ে আসতে একটা কাজ করি এটা একটা ব্যাকগ্রাউন্ড দেই এই যে অ্যাঙ্কর গুলো একটা করে ব্যাকগ্রাউন্ড দেই কি বলে দিমু স্যার আরে দেখি ব্যাকগ্রাউন্ড কি দিলে ভালো লাগবে বলেন তো আমি দিলাম ব্যাকগ্রাউন্ড রেড দিব ভালো লাগবে না ভালো আর কি দেওয়া যেতে পারে সেটা দিলে তো ফুল আসে না ইয়াতে ফুল আসবে কেন আমি তো শুধু অ্যাঙ্কর কল দিয়ে দিচ্ছি অ্যাঙ্কর গুলোকে দিচ্ছি বুঝলেন নাই আচ্ছা থাক এভাবে থাক পরে দেখছি
আগের কাজ আগেটা করি। এবার আমরা এখানে একটা কি দেবো, সাপোজ ব্যানার দিতে যাচ্ছি এখানে, ক্লিয়ার? এখানে কি দেবো, একটা ব্যানার দেবো। তাহলে আমি আবার স্টাইল আমাদের এতে চলে যাই, এইখানে এই রো এর পরে খেয়াল করি, এই রো এর পরে আমি আরো একটা রো নিচ্ছি, এখানে ডিপ নিলাম, ক্লাস নিচ্ছি আমরা এবং দিলাম রো, এবং রো এর এখানে আমি বলে দিচ্ছি ডিপ ক্লাস কল, কত হবে বলেন, কত হবে? 12 হবে, তাই না? আচ্ছা হ্যাঁ, আরেকটা রো, কিন্তু ওই রো এর মধ্যে নয়, নিচে। ক্লিয়ার বোধ দিলে কোনো সমস্যা নাই তো, ক্লিয়ার বোধ হয়তো। আমি স্যার এই জিনিসটাই বুঝি নাই যে আফটারতে কি কারণে ক্লিয়ার। এইবার আমরা এখানে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বা বর্ডার দিতে, কি দিতে চাচ্ছি আমরা, ব্যানার, আমরা দিলাম ব্যানার। তো একটা ব্যানার নিয়ে আসি আমরা, এখানে একটা ব্যানার মেবি ছিল আমাদের এখানে, এই যে রানিং করতেছিল এই ব্যানারটা রাখতেছি। তো আমরা কী করবো বলেন তো, একটা ইমেজ নিয়ে নেবো না, এখানে ডে 16 মধ্যে একটা ফোল্ডার নিলাম যার নাম দিলাম IMG, IMG-র মধ্যে আমি কী করবো এটাকে পেস্ট করে দিচ্ছি, ক্লিয়ার? তো এইখানে আমি IMG নিলাম এবং তার মধ্যে সোর্স বলে দিচ্ছি, এবং হাই এখানে বলে দিতে হবে কি, ALT বলে দিতে হয়, তাই না? ALT অর্থাৎ অল্টারেশন টেক্সট। আমি বললাম ব্যানার, সোর্সের মধ্যে এখানে এসে IMG, তার মধ্যে হচ্ছে রান ফাস্ট ডট জেপিজি, ক্লিয়ার? বুঝছি ব্যাপারটা, আমি ওটা দেখি আসছে। একটা বিষয় লক্ষ্য করেছেন, বিষয়টা হচ্ছে উপরে একটা পাকা চলে আসছে, কেন? কেন বলুন তো? না উপরেরটা কেন, কারণটি হচ্ছে, আচ্ছা এই ইমেজটা আমরা দেবো না, ইমেজটা আমার ভালো লাগছে, ইমেজটা দেবো না, ভালো লাগছে কপি করি, এই এখানে দিয়ে দিই, পেস্ট করে দিলাম। বাবা দেখছেন কেমনে কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, তো এখন কেন বলেন তো ইমেজটা এমন হয়েছে, কেন বলুন তো? ইমেজটা অনেক বড়, তাহলে একটা কাজ করি আমরা, স্টাইল দেই, এটা আমার ব্যানার, ব্যানারের মধ্যে IMG, তাই না? আমি যদি খেয়াল করেন এই ইমেজটাকে স্টাইল দিতে চাই, তাহলে কি বলবো, ব্যানার তার মধ্যে যে IMG আছে সেটাকে স্টাইল দেব, কি বলেন? তাহলে স্টাইল দেই, আমি দিলাম ডট ব্যানার, আমার ব্যানারটাকে স্টাইল দিতে হইতে পারে না, পারে না, পারে না, এই জন্য আমি এটাকে একবার রাখলাম। এবার IMG দিলাম এবং এইখানে আমি বলে দিচ্ছি ম্যাক্স উইড, ম্যাক্স উইড হচ্ছে 100%, বুঝছি ব্যাপারটা, কি দিলাম ম্যাক্স উইড মানে কি বলেন তো? সর্বোচ্চ মানে বলে দিলাম যে আমার ডিভের তো একটা উইড আছে, ওই উইডের বাইরে তোমার যাওয়ার দরকার নাই, তোমার ম্যাক্সিমাম উইডই হবে 100% ওইটা, তাইলে সেভ করি, এবার রান করেন, বাধ্য হয়ে হয়ে গেছে, দেখা যায়। ছবিটা ছোট থাকে,
ওই তো ম্যাক্স হয় ওই দিয়ে ওই ভালো আরেকটা ব্যাপার করতে হবে হাইট বেশি হয়ে গেছে না তার চাইতে আপনারা শর্টিংও করে নিতে পারে যাই হোক হাইট আমরা দিয়ে দিই সাপোজ একটা হাইট দিয়ে আপাতত ফিক্স করিয়ে দিলাম হাইট দিলাম সাপোজ 450 পিক্সেল বা 400 পিক্সেল এবার আবার প্রবলেম হয়ে গেছে এবার প্রবলেম হয়ে গেছে কেন বলেন তো ওই যে স্যার হাইটের সাথে ওয়াটও কমে গেছে রাইট হাইট যখন ও দেখাচ্ছে আমরা এখানে যদি এখানে মানে আসলে হাইট দিতে হয় কি ওয়াটও দিয়ে দিতে হয় হাইটটা কি দিতে হয় অটো বাট যদি আমরা ম্যাক্স হাইট না উইড না দিয়ে আবার উইড দিয়ে দিই 100% তখন আবার বাধ্য হয়ে কি করবে সে পুরো জায়গাটা দখল করতে বাধ্য হবে ব্যাপারটা বুঝতে পারছি হ্যাঁ স্যার হয় না তো কি বলেন पैडिंग जीरो कंटेंट देव এবার এখানে একটু কন্টেন্ট নিয়ে আসবো আমরা একটা কাজ করতে পারি ব্যানারটাকে আরো একটু হাইট কমাই দিতে পারি কি বলেন আপাতত এখন হাইটটা কমাই দিই স্যার কম ওয়েট কমাইছি আরে কই কমাইলাম কন্টেন্ট ও কোথায় যাবে এটা ছিল নিচে 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 স্যার এই যে স্যার এখানে হয় না হলো তো আচ্ছা এইবার এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টেন্ট নিয়ে আসব তো প্রথমে হচ্ছে এইখানে একটা খেয়াল করি এইখানে একটা আমরা কি করব সাইড বার এইখানে একটা সাইড বার আর এখানে কন্টেন্ট প্লেয়ার তিনটা অংশে ভাগ করতে হবে তো আমি পরবর্তীতে রো নিলাম আরেকটা দেখেন আমি এই দেখেন রো নিলাম এই হচ্ছে একটা রো আমি পরবর্তীতে আবার রো নিচ্ছি আমি দিলাম রো এবং রো শেষ করতেছি এখানে প্লাস রো রো এর মধ্যে কয়টা ভাগ করব আমরা বলেন তো তিনটা বাট পাশের দুই পাশে দুইটা একটু ছোট হবে আর মিডিল এরটা বড় তো আমি এখানে তিনটা ডিম নেব বাট দেখেন আমি নিলাম প্লাস কল 3 কল 3 পরেরটা নিলাম কল 6 আর পরেরটা নিলাম আমার কল 3 ব্যাপারটা বুঝছি বেশি হয়ে গেল নাকি কল 2 নিব আচ্ছা দেখি কল 2 নিয়ে কেমন হয় দুই পাশে বিটা আর এটা হয় তাহলে কত 8 আমি দিলাম এখানে লেফট সাইড বার এইখানে দিলাম রাইট সাইড বার আর এইখানে দিলাম কন্টেন্ট বুঝছি ব্যাপারটা হ্যাঁ এবার লেফট সাইড বারে মনে করেন আমি এখানে এসে বলছি একটা H3 দিলাম এবং এখানে বললাম দিস ইজ দা হেডিং ক্লিয়ার দিস ইজ দা হেডিং মেইন কন্টেন্টে পরে দেখছি রাইট সাইড বারেও আমি দিচ্ছি দিস ইজ দা রাইট হেডিং দেখি একটু কেমন আসে আসে তো নিচে নিচে আসছে কেন বলেন তো স্যার জায়গা পাইনি কল 2 নিয়েছি যে তাহলে একটা কাজ করি কল 3 করে দেই তাহলে এটা কত উত্তর হবে 6
হয় এবার হচ্ছে করে ফেলেছি সবাই করছি আর মেইন কন্টেন্টে আসি আমরা মেইন কন্টেন্টের মধ্যে প্রথমে একটা হিস্ট্রি দিলাম বললাম দিস ইজ কন্টেন্ট হেডিং হেডিং 1 ক্লিয়ার এবং নিচে একটা প্যারাগ্রাফ দেব কপি করলাম কপি করে প্যারাগ্রাফ দিয়ে দিলাম আমি মনে করেন দুইটি এরকম দুইটা চাইতেছি তাহলে কি করব দুইটা হেডিং দুইটা প্যারাগ্রাফ নেব ঠিক আছে হেডিং একটা প্যারাগ্রাফ দুটো না দুইটা হেডিং দুইটা প্যারাগ্রাফ দিতে যাচ্ছে থাকে না এরকম তাই এখানে পেস্ট করে দিলাম এবার দেখি কেমন আসে আসে আসছে তো দিস ইজ দা হেডিং এখানেও তো কিছু থাকা উচিত নাকি এগুলো কি থাকা উচিত না দুই ক্যাটাগরি এই যে দুইটা সাইড বারে তো কিছু থাকা উচিত আমি দিয়ে দেই সাপোজ এই হচ্ছে এখানে আমার লেফট সাইড বার এখানে আমি দিলাম কি দিতে পারি বলুন তো ইউএল তার মধ্যে এলআই ঠিক আছে না আমি এখানে বললাম দিস ইজ দা লিস্ট 1 সিম্পলি এইভাবে দিয়ে দিলাম অনেকগুলা দেখি কেমন আছে আসছে দেখা যায় আর একটু দেই এইদিকে বাবা এইখানে রাইট সাইড বার ইউএল তার মধ্যে দিলাম এলআই এখানে আমি বললাম দিস ইজ এ লিস্ট 1 আমি এভাবে দিলাম চলে আসছে না এখন এই যে দেখেন লিস্ট স্টাইল আসছে না আমরা এখন বারবার শুধু যখন যতবার ইউএল ইউজ করব ততবার আমাকে লিস্ট স্টাইল নাম করে আসতে হবে তো ঝামেলা না তারচেতে একটা কাজ করে দেখেন এই স্টাইলে যাই আমি কোনো একটা জায়গায় সিম্পলি এই জায়গায় আমি বলে দিচ্ছি সাপোজ এখানে বলে দিলাম ইউএল লিস্ট স্টাইল না মানে কি যত লিস্ট স্টাইল আসবে সবগুলো নাম হয়ে যাবে একবারে হয়ে গেছে না বুঝছি ওইভাবেও করা যায় স্যার হ্যাঁ হচ্ছে না স্টারের ভিতরে যদি আমি লিস্ট স্টাইল নাম দিই তাহলে হবে হবে ওটা লেগে হয় হয় স্যার হলো না ক্লিয়ার এইবার আচ্ছা আমরা একটা কাজ করি এইটার উপরে আমরা থাক সমস্যা নেই আর ছোট করেই করি একটা কাজ করি এইখানে একটা বড়া দিতে যাচ্ছিলাম এই জায়গায় যেন আলাদা লাগে এই জায়গাটা বর্ডার দিলে কেমন দেবো স্যার একটা শেডিং দিয়ে দেন শ্যাডো দিয়ে শ্যাডো একটু এই ব্যানারের শ্যাডো
আচ্ছা পরে দিচ্ছি খেয়াল করি যাই এবং এবং এইটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড এবং বললাম লিনিয়ার ব্যাকগ্রাউন্ড দিব এখানে কি লিনিয়ার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ঠিক আছে তো লিনিয়ার ব্যাকগ্রাউন্ডের এইখানে আমি প্রথমে বললাম মেইন কন্টেন্ট মেইন দিয়েছিলাম না আচ্ছা আচ্ছা সরি কন্টেন্ট মেইন আচ্ছা ব্যাক লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি আমি চাচ্ছি যে উপরে হোক হচ্ছে আমার এরকম ডিডি হোক আর নিচে তার নিচে হোক আস্তে আস্তে সাদা হতে থাকুক তো দেখি কেমন হয় না ভালো হয় নাই আর একটু অন্যরকম করি আমি এখানে এফ এফ দেই দেখছেন ব্যাপারটা কি করলাম বলেন তো কি করলাম যে হালকা হয়ে শ্যাডো হয়ে আসুক আর কি দেখতে পাওয়া যায় পাচ্ছি দেখতে কালারটা দিলাম অথবা আপনার কাজ করতে পারে আপনি এইখানে আমরা আরো এই দেই চাইতেছি যে কিছুটা হালকা মানে গোলাপি বলি না আমরা ওই রকম কালার দিই পিঙ্ক না পিঙ্ক নাকি বলেন আচ্ছা পিঙ্ক দিই পিঙ্ক কালার দিলাম আর নিচে আসবে কি সাদা হয়ে আসুক দেখি হয় কি না এই তো হয় না এইটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে কি বলেন এইভাবে আমরা দিয়ে দিলাম তো এইবার এগুলোকে আমরা স্টাইল দিয়ে সুন্দর করে নিতে পারি পারি না সাপোজ মনে করেন এই যে হেডিংগুলো আছে না সব হেডিংগুলোকে আমি কি করছি দেখেন আমি দিলাম কন্টেন্ট মেনের মধ্যে আমি বলে দিব এরকমভাবে যে কন্টেন্ট মেনের মধ্যে যে এই স্ত্রীগুলো আছে সবগুলোর ফন্ট ফ্যামিলি কি হোক অসওয়াল্ড হোক ওই যে ফন্ট ফ্যামিলি অসওয়াল্ড অর্থাৎ এই যে এটা কপি করেন সব চাইতেছি এমন হোক দেখেন তো হয় কি না হয় তো নাকি এবার আমি চাচ্ছি যে এই ফন্ট সাইজ এদের ফন্ট সাইজ হোক ফন্ট সাইজ হোক অনলি 12 পিক্সেল সাপোজ দিলাম হয় আর একটা বিষয় চাচ্ছি যে এরা হোক সবগুলো কি হোক টেক্সট ট্রান্সফর্ম হোক আপার কেস হয় দেখেন তো টেক্সট ট্রান্সফর্ম কি দিলাম আপার কেস এবার আমি চাচ্ছি যে নিচে এবং মার্জিন নিচে এবং উপরে মার্জিন পাক তাহলে কেমনে দেবো এ দেখুন আমি দিচ্ছি মার্জিন এগুলোর নিচে চাচ্ছি মার্জিন এবং উপরে দিতে চাচ্ছি মার্জিন আমি দিলাম 20 পিক্সেল করে মার্জিন দিতে চাচ্ছি উপরে এবং নিচে আর লেফট এবং রাইটে কোনো মার্জিন চাচ্ছি না সেক্ষেত্রে দেখি আসে মার্জিন আসে ক্লিয়ার এমন করলাম এবার খেয়াল করি আমরা এই যে এই দেখেন এই ফন্ট সাইজ গুলো একটু কমায় এবং এর কালারটা আমার কাছে খুব বেশি লাগছে আর কি আমি কালার আলাদা করি আমি ফন্ট সাইজটা কমাবো অর্থাৎ ফন্ট সাইজ আমি দিলাম কত দিতে পারি দিছেন তো স্যার ফন্ট সাইজ কত দিছিলাম গো 12 ওহো রাইট 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 আমরা এইখানে দেই 11 দেই নাকি আর এইখানে কালারটা একটু আলাদা করি কালারটা বেশি ইয়া লাগতেছে আমার কালারটা আমি চেঞ্জ করে 66 দিলাম এবার আবার বেশি ইয়া হয়ে গেছে থাক সমস্যা নাই রিডাবল হয়
ডিটেলগুলো হচ্ছে না আচ্ছা ডিটেলগুলো হচ্ছে না রাইট তাইলে একটা কাজ করি আমরা ফোর ফোর দিই তাইলে ডিটেল হয়ে যাবে হয় এবার দেখা যায় নাকি যায় না যেটা হচ্ছে লেটার স্পেসিং কি বললাম আমি দিলাম 2 পিক্সেল লেটার স্পেসিং 2 পিক্সেল দেখেন তো কি হয় বেড়ে গেছে না ফাঁকা ফাঁকা হয়ে গেছে না তো বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে নাকি কমাই অন করি অন করি 1.5 কি কাজ করে করে না ক্লিয়ার এবার ঠিক আছে কত দিছেন জি কত দিছেন স্পেসিটা অন অন পিক্সেল হলো তো এইবার এই এই ফন্টগুলোকে একটু চেঞ্জ করি ফন্টগুলো দেখতে সুন্দর দেখাচ্ছে না এই যে ফন্ট আছে না দেখতে সুন্দর দেখাচ্ছে তাহলে একটা কাজ করি এই ফন্ট গুলোকে সুন্দর করার জন্য পি না এগুলো আমি পায়ের ভাগ দিয়ে করি এইখান থেকে ওখানে পেস্ট করে দেব তো পি গুলোকে করতেছি দেখেন তো এটা পি কোথাকার পি এটা হচ্ছে কন্টেন্টের পি কি বলেন কন্টেন্ট দিলাম পি দিলাম আমি বললাম ফন্ট ফ্যামিলি চাহমা এবং ফন্ট সাইজ বলছি আমরা অনলি 12 পিক্সেল হয় 12 পিক্সেল দিলাম ক্লিয়ার সুন্দর দেখাচ্ছে না ফন্টগুলো এবার এবং আমি আরো একটা কাজ করে দেই আরো সুন্দর দেখাবে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেখাই ক্লিয়ার টেক্সট অ্যালাইন জাস্টিফাই করলাম এবার সুন্দর দেখানোর কথা এইটুকু আমি কাট করে এটা কপি করে নিয়ে দিতেছি দেখেন কন্টেন্ট টি কে কপি রুল ডিক্লারেশন করতেছি কপি কিভাবে করতেছি বলুন তো এটার উপর রাইট বাটন ক্লিক করি করে কপি রুল ডিক্লারেশন করলাম আর যদি কারো প্রবলেম হয় তাহলে একটা কাজ করতে পারেন এইখান থেকে যদি কপি করতে প্রবলেম হয় এই যে ইন্ডেক্স লেখা আছে না এখানে ক্লিক করেন ওইটুক চলে আসলো এখান থেকে কপি করেন কপি করে আমি আমার স্টাইল শিটের যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিলাম বারবার করতে হইলো না কি দেখে আমি করে নিয়ে আসতে পারলাম হলো এবার এগুলোকে চেঞ্জ করি আমি এগুলোকে চেঞ্জ করছি এবার চেঞ্জ করার জন্য এখানে গেলাম এগুলো হচ্ছে কি সব আমার এলআই নাকি এলআই গুলোকে আমি চেঞ্জ করার জন্য আমি বললাম ফন্ট ফ্যামিলি ফ্যান্টাসি এবং আমি বললাম ফন্ট সাইজ 12 পিক্সেল ঠিক আছে না কালার আমি বললাম 444 আরো বেশি দেই বেশি হয়ে গেছে কি দিতে পারি 33 দেই দেখি এভাবে দেই আচ্ছা এবং আর কি করতে পারি ডিসপ্লে ব্লক করতে পারি ডিসপ্লে ব্লক ঠিক আছে এবং আচ্ছা ডিসপ্লে আচ্ছা থাক সো ডিসপ্লে ব্লক করলাম প্যাডিং দেই উপরে আর নিচে প্যাডিং মানে একটা থেকে আরেকটা দূরে সরাতে চাইতেছি কি করব প্যাডিং দিলাম আমি উপর থেকে আমি নিচে চাইতেছি 5 পিক্সেল করে প্যাডিং পাক আর বাম পাশে এবং ডান পাশে জিরো থাকো বুঝছি ব্যাপারটা হ্যাঁ এবং এগুলো হোক আমি চাইতেছি যে এগুলো হচ্ছে টেক্সট ডেকোরেশন করব বা টেক্সট ট্রান্সফর্ম করব আমরা ক্যাপিটালাইজ হয় হয়তো এগুলোকে আমি একটা কাজ করতে পারি ফন্ট স্টাইল দিতে পারি স্টাইল ইটালিক করলাম হয় না আর একটা কাজ করা যায় করব এগুলোকে হয় না বর্ডার বটম দেই আমরা একটা বর্ডার বটম 1 পিক্সেল সলিড নয় ডটেড দেব বা ড্যাশ সুন্দর দেখায় না এখন কি বলেন সুন্দর দেখাইতেছে
এটাকে আমি কপি করে পেস্ট করতেছি, কপি রুল ডিক্লারেশন কইরা ওখানে যাব, এখানে পেস্ট করে দেব। আর এই যে কলাম 3 টা আমার দরকার না এখানে, আমি চাইতেছি রাইট সাইড বার যেটা আছে না এটাই এমনই হোক। তাহলে কি করব, আবার আমাকে কোডিং করতে হবে? বাট আমি এটা করতেছি না, দেখেন কেমনে করি। আমি এখানে যেটা করলাম লেফট সাইড বারের জন্য, আমি চাইতেছি রাইট সাইড বার সেম জিনিসই হোক। তাহলে কিভাবে করব, তাহলে দেখেন কি করি, রাইট সাইড বারে যাই আমি, আমার রাইট সাইড বার কোথায় এটা না, আমি বলবো রাইট সাইড বারের যে এলাই আছে সেটাকে তুমি একই স্টাইল করো। তাহলে আমি কি করি দেখেন, স্টাইলে যাইতেছি কমা দিয়ে, সিম্পলি এখানে কমা দিয়ে লিখতেছি রাইট সাইড বার, সরি রাইট সাইড বার, তার মধ্যে যে এলাই আছে সেগুলো একই স্টাইল পাবে। হ্যাঁ হ্যাঁ দরকার নেই। এবার দেখেন কি হয়, পাইছে একই স্টাইল পেয়ে গেল। আমার স্টাইল লিখতে আর মানে এটার জন্য এক্সট্রা ভাবে স্টাইল দিতে হইব না। একটু স্যার পোর্টটা বের করে পজ দেন স্যার। রাইট সাইড বারে এলাই গুলোকে সাথে সংযুক্ত করে দিলাম কমা দিয়ে, ব্যাস দুইটাই পেয়ে গেল। বুঝছি আমরা এখানে ফুটার টপ দিতে পারি আমি দিলাম ডিপ ক্লাস রো, এবং এইখানে আমি দিলাম ডিপ ক্লাস, চারটা যদি দিতে চাই তাহলে কি করতে হবে, কল কল 3, তাই না? আরেকটা, আর এখানে আমি বললাম ফুটার টপ, আমার রোটার নাম কি দিলাম, ফুটার টপ, ক্লিয়ার? এবার এইখানে আমি চারটা ইমেজ দিয়ে দেবো ছোট ছোট, এটা হচ্ছে আমাদের আর কি ফুটার টপে দিতে চাচ্ছি। ওকে আমি এখানে আইএমজি দিলাম, এসআরসি দিচ্ছি, আমাদের তো নাই আর ইমেজ তো নাই, তাই না? আর একটু ইমেজ নিয়ে আসেন কয়েকটা, ইমেজ কই পামু, এটা কত মানে অনেক বড়, এটা 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 ঠিক আছে, কপি করি, কপি করে আর এটা নিয়ে যাই, মানে এই যে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি, এটা দিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটাতে একই ইমেজ দিই, কেমন, আপাতত একই ইমেজ দিই। আর অল্টার টেক্সট দিয়ে দিই আমরা, এলটি ইমেজ, আমি প্রত্যেকটাতে ইমেজ দিয়ে দিলাম, আইএমজি দিয়ে দিলাম অল্টার টেক্সট, ঠিক আছে, ঠিক আছে না নাই? এবার একটু রেজাল্টটা দেখি। ওরে বাবা কি হয়েছে বলেন তো, ইমেজ এমন হয়ে গেছে কেন বলেন তো, অনেক বড় বড় ইমেজ হয়ে গেছে নাকি? তাহলে একটা কাজ করি, ওইখানে গিয়ে বলি আমরা যে ফুটার টপের যে ইমেজগুলো, তাই না, বললাম ফুটার, ফুটার টপ কি স্টাইল দিতে হতে পারে না আমার, তাহলে ওইটা রাখলাম একবার। এরপরে আমি বললাম ফুটার টপের মধ্যে যে আইএমজি আছে সেগুলোকে তুমি কি করো, উইড হয়ে যাক 100%, উইড হোক 100%, ব্যাস দেখি কি হয়, চলে আসছে না, সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে? এটাতে ইমেজগুলো আলাদা আলাদা করে দিবেন, তাই প্রত্যেকটাতে যে আলাদা আলাদা করে দিবেন, এই যে এখানে আমি তো একই ইমেজ দিছি, আপনি এখানে এখানে চেঞ্জ করে দিবেন এই যেগুলোতে। তো এখন আমি এইখানে একটা ইফেক্ট দিতে যাচ্ছি, মনে করেন হুবার করলে কি হবে, ঘুরবে তাই না, রোটেট হবে। তো এটা করার জন্য কি করব, শিমু বলেন, আমি যখন এগুলো হুবার করব তখন রোটেট হবে, কি করব,
বুঝে গেছেন ফুটার টপ আইএমজি হুবার রাইট তাহলে আমি এটা কাজ করি কপি করলাম আমি দিলাম ফুটার টপ আইএমজি হুবার এবং কি করব ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেট তাই না রোটেট এবং আমি চাইতেছি এটা কোন দিকে ঘুরবে অয় অক্ষ বরাবর ঘুরুক আমি দিলাম 180 ডিগ্রি মানে একবার ঘুরতে চাইতে চাইছি এবার আমি এখানে ট্রানজিশন দিয়ে দেই একটা না হলে তো স্লো হবে না তাই না ট্রানজিশন দেই 1 সেকেন্ড এটা আমরা কতদিন করছিলাম নাকি এবার রেজাল্টটা দেখি ঘুরে তাই না কি কেমন লাগে একসাথে দুইটা হয় যে কই না আমি যখন ওভার করতেছি এক পা ঘুরতেছে এরপরে বিপরীত পাশে ছেড়ে দিচ্ছে তখন বিপরীত পাশে ঘুরছে যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে হবে না ঘুরলাম এবার আবার যখন ছেড়ে দিচ্ছি তখন দেখুন এই যে ইমেজটা দেখেন এই যে এখানে কিসের ইমেজ এটা দেখেন তো বাম দিকে চলে আসছে না এটা খেয়াল করেন এই দিকে আছে ইগল পাখিটার ইমেজ কোন দিকে আছে বাম দিকে ওভার করি দেখেন ডান দিকে হয়ে গেছে তার মানে কি উল্টো দিকে ঘুরে গেছে কিন্তু এবার ছেড়ে দেই আবার সোজা হয়ে গেছে এই জন্য মনে হচ্ছে একসাথে ঘুরতেছে বোঝা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না সবাই করে ফেলুন চট করে এবার আমি যেটা করব ফুটার টপ হইল এবার একটা ফুটার দিয়ে দিই কপিরাইট তাই না তো ওইটা করার জন্য আমি আরো একটা ডিপ নেই হ্যাঁ তো আমি রো এর নিচে এই রো এর নিচে আমি আবার আরেকটা রো নিই আমি দিলাম ডিপ প্লাস স্টাইল কিন্তু খুবই কম দিতে হচ্ছে দেখতে পাইতেছেন কারণটা কি এই যে কলাম ধরে আমরা করতেছি তাই তো আমি ক্লাস দিলাম এখানে রো দিচ্ছি এবং রো এর মধ্যে আমরা দিলাম ডি যার ক্লাস হিসেবে আমরা দেব কল 12 বুঝছি কল 12 এবং ঠিক এইটার মধ্যে আমরা এখানে একটা কাজ করি ফুটার দিয়ে দিই ফুটার আর এখানে আমি এবার এসে করতেছি কি পি দিলাম এবার আমি বললাম কপিরাইট কপিরাইটের জন্য একটা চিহ্ন থাকে না তো এইটা চিহ্নটা আনতে হয় এন্ড পারসন দেন এন্ড পারসন এবার দেন কপি এন্ড পারসন দিয়ে কপি ওই কপি ওই যে প্রথম কপি না কপি দেখি কি আসলো আসছে রাইট আমি দিলাম কপি এবার আমি বলে দিচ্ছি এখানে যে কপি কপিরাইট বাই রুবেল আহমেদ ওকে সাপোজ দিলাম এটা দিয়ে বললাম 2016 এইবার দেখি আসে চলে আসছে না আসে তো এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা কাজ করি এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি দেই তাহলে একটা কাজ হয় স্টাইল সিটে যাই আমি দিলাম ফুটার না ফুটার না আমরা রোটা রোকে পুরো রোকে দেব তাহলে আমরা একটা কাজ করি এই এখানে আমি দিলাম ফুটার মেইন কেমন ফুটার মেইনে আমি স্টাইল দিচ্ছি দেখুন রো হ্যাঁ তারপর দিলাম আর কি চিহ্নিত করার জন্য আলাদা ফুটার মেইন আমি বললাম ব্যাকগ্রাউন্ড 444 এবং কালার দিয়ে দেই এখানে যে কালারগুলো আসবে কালারগুলো আমি বললাম হোয়াইট আর একটা কাজ করি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই টেক্সট অ্যালাইন সেন্টার হলো দেখুন তো হয় তা তো হবেই না হই কই যাবে সিএসএসটা আমি এখন যে মনে করেন আমি এই যে এইটা
এই পিএইচডিটা নামাইলাম, ডাউনলোড করলাম, সুন্দর দেখাইলাম, ডাউনলোড করলাম, ঠিক আছে না? এখন আমি সাপোজ এই সাইটটা তো আমার নিজের মনে করলাম, বাট আপনি ওইটা দিয়ে কেমন তৈরি করবেন? আমরা অনেক কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে, যেটাকে বলা হয় পিএইচডি টু এইচটিএমএল। এখনও আপনার পিএইচডি টু এইচটিএমএল আপনাদের শিখতে হবে না বা শিখাই দিছি না, আমরা যখন বুটস্ট্র্যাপ শেষ করবো এরপরে পিএইচডি টু এইচটিএমএল করবো, কারণ মেজরিটি পার্সন এখন সাইটগুলো তৈরি হয় বুটস্ট্র্যাপ। কেমন এমনিতেই আমি তারপর দেখাই দিছি, আমি ওইটাকে ওই ফাইলটাকে বের করি আগে খুঁজে, ওই আমার ওটা কন্ট্রোল কিন্তু যেন ই না, তাইলে এটা পাওয়া যায়, ডাউনলোড দিলাম, ডাউনলোডে গেলাম, এইটা তো আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিই, এটাকে এক্সট্র্যাক্ট করলাম, দেখুন এখানে আমার কি আসবে, এই দেখেন হোম পিএস পিএসডি ডিটেল পিএসডি কতগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন? তো আমি হোম পেজটাকে আগে দেখুন, এটা থাক আপাতত, আমি একটা ফটোশপ থাকে না সার্চ দিয়ে আমি ফটোশপ বের করি, ফটোশপ ফটোশপ বের করছি, হ্যাঁ দেখুন একটু কাইন্ডলি, বের করছি এবার ফাইল থেকে, ওপেন ওপেন করে আমি চলে যাচ্ছি আমার কোথায় গুলো ছিল বলেন তো, ডাউনলোড রিসেন্ট থেকেও পাওয়া যেতে পারে তাই না, কই আমার ডাউনলোড অপশনটা দেখেন তো আছে নাকি এখানে, নাই থাকা উচিত, রিসেন্ট তো বোঝাই আচ্ছা যাই হোক, তাহলে কই পাবো ডাউনলোড তাই না, এই যে হোম পেজটাকে আমি সিলেক্ট করলাম, কি প্লেয়ার্স কি প্লেয়ার্সে ক্লিক করলাম দেখেন কি আসে, আমার এটা এখন ওকে যাও এদিকে চলে যাও দেখছেন, এবং এটাকে আমি কন্ট্রোল, আমি যদি স্পেস কন্ট্রোল ধরি বা এখান থেকে জুম করা যায়, কন্ট্রোল স্পেস ধরবেন দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে জুম হবে, জুম হবে ক্লিয়ার, তো আমরা একটা কাজ করি, দেখতে পাইতেছি লেয়ার দেখতে পাইতেছি, পিএইচডি লেয়ার এগুলোকে বলা হয় একটা লেয়ার, দেখেন আমি এগুলো ক্লিক করতেছি, যেমন মনে করেন আমি এই যে ইমেজটা আমি এটার উপরে ক্লিক করলাম ঠিক আছে, এখানে সিলেক্ট হয়ে গেছে, আমি দেন হারাই গেল, বুঝতে পারছি ব্যাপারটা, দেখেন এখানে সবগুলো হ্যাঁ, এখন মনে করেন আপনার এই ইমেজটা দরকার ঠিক আছে, আপনি কোন অলটা ধরে এখানে ক্লিক করেন, ইমেজটাই শুধু সিলেক্ট হলো, আপনি ইমেজ থেকে ট্রিম করেন, ট্রিম করে ওকে করেন, ওই ইমেজটা আপনি পেয়ে গেলেন, এবার কন্ট্রোল ধরে সেভ করে দেবেন, কত ইজি, আপনাকে ক্লায়েন্ট দাঁড়ান, ক্লায়েন্ট আপনাকে এমন একটা পিএইচডি দিয়ে দেবে, দিয়ে বলবে আপনাকে হুবহু এমনই করে দিতে হবে, পিক্সেল পারফেক্ট করতে হবে, পিক্সেল পারফেক্ট বলতে ফন্ট সাইজ যা আছে, ফন্ট ফ্যামিলি যা আছে, মার্জিন প্যাডিং এটসেট্রা এটসেট্রা হুবহু একই রকম করতে হবে, কথা বুঝছেন? এখন এটা আপনি কোথায় সেভ করবেন, মনে করেন ফাইলে গেলেন সেভ ফর ওয়েব, বলছে যে আপনি কোন মুডে এটাকে করতে চান, জেপিজি তে করতে চান, পিএনজি তে করতে চান, তো সাধারণত আমরা পিএনজি 24 আর জেপিজি এই দুইটাতে ইউজ করে থাকি, তো পিএনজি যে পিএনজি তখনই করা হয় যখন ট্রান্সপারেন্ট এরিয়া থাকে, আর জেপিজি করা হয় যখন কোনো ট্রান্সপারেন্ট এরিয়া থাকে না, তো এখানে আমার কোনো ট্রান্সপারেন্ট এরিয়া থাকে না, যাই হোক এগুলো আমরা দেখবো, আমি শুধুমাত্র যেন এখন আপনারা প্র্যাকটিস করতে পারেন কমপক্ষে ইমেজ টিমেজগুলো নিয়ে, এই জন্য আমি শুধু দেখে দিছি, আমরা কিন্তু পিএইচডি এইচটিএমএল ক্লাসই নেবো আমরা কয়েকটা, কেমন তো বলছে জেপিজি হাই না লো না ভেরি ম্যাক্সিমাম, তো আমার এত কোয়ালিটি সুন্দর হওয়া দরকার নেই জেপিজি মডেল ইমেজ, আমি এখানে মিডিয়াম দিলাম, কেন বলেন তো, আমি যদি এখানে ভেরি হাই বা হাই দেই দেখেন এখানে কত 500 আচ্ছা এখানে হ্যাঁ 572 কিলোবাইট দেখতে পাইতেছেন, আমি এখানে যদি এটা মিডিয়াম করে দেই কি হলো, মিডিয়াম করলাম কমে নাই, এখানে জিপ কেন লেখা আছে, এখানে আমরা জেপিজি দিলাম কমতেছে না কেন, লো দিলাম কিছুই কমে না, নিচ্ছে না মেবি, বাট এটা সাইজটা কিন্তু কমে যাবে, মানে কিলোবাইটটা কমে যাওয়ার কথা, যত হাই করবেন সাইজটা বাড়ে যাবে, সাইজ বাড়লে কি পেজ ভারী হয়ে যাবে, এই জন্য চিন্তা করতে হবে আমরা কমাবো, এবং এইখানে আমরা জেপিজি দিলাম লো, বা আপনারা একটা কাজ করতে পারেন মিডিয়াম রাখলেও হয়, 30 কোয়ালিটি 30 রাখলেই যথেষ্ট ঠিক আছে,
এবার আপনি সেভ করবেন, এবার বলবে কোথায় সেভ করবেন। মনে করেন আমি চাইতেছি আমাদের পিসিতে যাই বা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আমাদের যেটা সাইট বা আমাদের রুট ফোল্ডারে আমি গেলাম, আজকে ডে কত 16, আমি এটার মধ্যে পেস্ট করে নিচ্ছি। আমি বললাম এটা হচ্ছে স্লাইড, আমি বললাম মনে করেন স্লাইড আছে না, সেভ ওইখানে সেভ হয়ে গেছে। এবার বলবেন আমার তো পিএইচডি হারে গেছে, আবার আমি পিএইচডিটা আনবো, উইন্ডো গেলাম, দেখেন এখানে হিস্টোরি লেখা আছে, হিস্টোরিতে ক্লিক করেন চলে আসছে, আপনি আবার এটার উপর ইমেজ ইয়া করেন ক্লিক করেন চলে আসছে, দেখতে পাইতেছি। আর কি সুবিধা বলি না, আর কি সুবিধা আছে, মনে করেন এই এই এটা নেবেন আপনি, লেখাটা নেবেন, এখানে পেন টুল আছে না, এটার উপর ক্লিক করেন, এখানে ক্লিক করেন, বলতেছে দেখেন হাইন্ড বোল্ড, ফন্টটা কী ফন্ট ফ্যামিলিটা কী ইউজ করতে হবে এখানে বলে দিবে, হাইন্ড বোল্ড। এবার আপনি এখানে ফন্ট www.google.com/fonts দেন, হাইন্ড হাইন্ড বলে কোনো ইয়ে আছে দেখতে পাইতেছেন, আছে ফন্ট পাইতেছি, আপনাকে এই ফন্টটা তখন এখান থেকে ব্যবহার করতে হবে। আর ওইটুক কী করবেন, ওইটা কেমনই করবেন, আর এইটুক কপি করেন, বুঝলাম কপি করেন, কপি করে এটা আপনি নিয়ে যান দিয়ে ওইখানে ব্যবহার করেন, তাহলে আপনাকে কোথা থেকে কপি করে নিয়ে আসতে পারেন না, সহজেই আপনি নিয়ে নিন। আর কত সাইজ 40px দেখেন এখানে, বুঝছি ব্যাপারটা, সব কিছু আপনাকে দেওয়া হবে, আপনাকে সুন্দর খালে করে ইউজ করতে হবে। পিএক্স না পিটি, পিটি তো আপনারা একটা কাজ করবেন আজকে গিয়ে, যে এক পিটি সমান কত পিক্সেল গুগল থেকে সার্চ করে দেখবেন, পিটি এবং পিক্সেলের মতো কত পার্থক্য দেখেন। এই দেখেন আমি এই ফন্টটা, আমার এই ইয়া দরকার আর কি, মনে করেন টেক্সট টুক দরকার, এবং এটাও কি হাইন্ড লাইট, তাহলে আমি ওখান থেকে কী নিয়ে আসবো, ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসবো হাইন্ড, তো ওইখানে হাইন্ড ব্যবহার করলো বোল্ড, এখানে লাইট, তার মানে আমরা দুই তিনটা ওদের স্টাইল নিয়ে আসতে হবে। ওকে করলাম, কপি করেন, কপি করে নিয়ে যান ব্যবহার করেন, ইজি না? তো এগুলো দেখে দেখে বানানোর চেষ্টা করতে হবে, আপনি যদি বুঝতে না পারেন এগুলো যে না তাও বোঝা যাচ্ছে না, আপনি কন্ট্রোল ধরে আরও ই করেন বাড়ান, মানে জুম করেন বাড়ান, দেখেন বুঝতে পারছি ব্যাপারটা। ইভেন আরও একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে দেখুন এই লেখাগুলোতে একটা করে টেক্সট শ্যাডো আছে, আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে। যদি আপনাকে খুব সুন্দর করে পিএইচডি টু এইচটিএমএল কমপ্লিট করতে হয়, ওরা যেভাবে দিয়েছে দেখে দেখতে পাইতেছেন, শ্যাডো আছে না, দেখা যায় না, ও আপনারা বুঝে পাইতেছেন না মনে হয় আর প্রজেক্টরের জন্য, এই দেখতেছেন না দেখা যায় না শ্যাডো আছে পাশে লেখাগুলো, এই শ্যাডোটা পর্যন্ত আপনাকে লক্ষ্য করে করতে হবে। এত সোজা পিএইচডি ওই ব্যক্তি দিয়ে দেয়, আচ্ছা দিয়ে দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছি। তো এগুলো দেখে দেখে করার চেষ্টা করতে হবে, কেমন কি বুঝলেন, ট্রিমটা কেমনে করে, তাই তো আবার দেখাই দিচ্ছি, এখানে দিবেন, এখানে গেলেন ক্লিক করলেন, যেটা আপনি ট্রিম করতে চাইতেছেন বা যেটা আপনি কেটে নিতে চাচ্ছেন আপনি এখানে ক্লিক করলেন, দেখেন ওই বরাবর একটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়েছে, এটা চোখের উপরে, এই যে চোখ আছে না, চোখ আইকনটার উপরে আপনি ক্লিক করেন, দেখেন চোখ হারা গেছে, ওই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, আবার এখানে ক্লিক করেন আসছে। আপনি করবেন কি, অল্টার চেপে ধরবেন, প্রেস করবেন অল্টার, অল্টার প্রেস করার পরে এখানে ক্লিক করেন, দেখেন ওইটাই শুরু আছে, ব্যাপারটা কি বুঝছি। এরপরে কি করবেন, ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ট্রিম থেকে রাইট, হলো ব্যাপারটা বুঝছি। তো অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমার এই ফটোশপ দেখানোর কথা নয়, আমরা যেটা করব পিএইচডি টু এইচটিএমএল যখন করব, পিএইচডি টু এইচটিএমএল যখন করব তখন আমরা ফটোশপের ব্যবহারগুলো দেখাবো। আমি একসময় ফটোশপের ব্যবহার কাজ করতাম, বাট সেগুলো ব্যবহার না করে করে ভুলে গেছি, কারণটা কি, আমি তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ট্র্যাকে চলে আসছি, তো আমার ডিজাইন ডেভেলপমেন্টের জন্য যে ফটোশপের কাজগুলো করা দরকার সেগুলো এখন করি বা করতে থাকি। তো আপনারা যেহেতু এই ট্র্যাকে আছেন, আমি বলবো যে এখন পিএইচডি টু এইচটিএমএল করার জন্য যতটুকু দরকার আস্তে আস্তে মানে শিখে ফেলবেন, বাকি পরে আপনারা সব কাজ তো স্যার পিএইচডি টু এইচটিএমএল নেয় না, বুঝলাম না, আপনাকে সুন্দর করে বুঝে নিতে হবে, কিন্তু ডিজাইনার আপনাকে বুঝতে হবে যে কোনটার পর কোনটা দিলে কেমন ভালো হয়, কোন জায়গায় কতটুকু দিলে ভালো হয়, উনি আপনাকে ডাইরেক্ট বলবে যে ইউ আর দ্য ডিজাইনার, ইউ হ্যাভ টু টুইক আপ দ্য ডিজাইন, বুঝছি ব্যাপারটা।
যাই হোক, আপনারা এরকম ভাবে পিএইচডি ডাউনলোড করবেন, পিএইচডি থেকে করার চেষ্টা করবেন, দেখে দেখে করার চেষ্টা করবেন, ইমেজগুলো ওইভাবে নিয়ে নেবেন যেখানে ইমেজ লাগবে। আর এই যে এইগুলো আইকন আছে না, আমরা আজকে আইকনগুলো নিয়ে দেখাবো যে কেমনে এই যে আইকন আছে না, আইকন কেমনে নিতে হয় আমরা দেখবো, কেমন। আচ্ছা, সময় নষ্ট না করি, সময় আছে 2-4 মিনিট, আমরা ওইটা করি নাকি? এটা ক্লোজ করে দিলাম, ডাউনলোড করতে পারবো, কেমনে ডাউনলোড করতে হয় দেখলাম, পিএইচডি সিম্পলি কিভাবে করবো বলেন তো। এখানে যাবেন, লিখবেন ডাউনলোড PSD for web web design. এই দেখেন কতগুলো দেওয়া আছে, দেওয়া আছে, এই দেখেন PSD টেমপ্লেট ডিজাইন দেওয়া আছে না, দেখতে পাবেন, এই দেখেন দেওয়া আছে, আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন দেখতে পাইতেছেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, না আপনি কমপক্ষে ব্যাকগ্রাউন্ড গুলো তো রাখতে পারেন নিজের কাছে, কখনো না কখনো লাগবে। দেখেন এই যে দেখেন কত সুন্দর ইমেজ, দারুণ লাগছে, কি বলেন? এই তো এগুলো করার চেষ্টা করতে হবে, অনেক বেশি বেশি সাইট দেখতে হবে, ভিজিট করতে হবে, বিভিন্ন সাইট কেমনে তৈরি করছে ভিজিট করে দেখতে হবে, কোথায় কি হয়, কোথায় কি হইতেছে, ওগুলো পরে আপনার কাজে লাগবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, ব্যাপারটা বুঝছি। যাই হোক, এবার মনে করেন এই যে এইগুলোতে এই এইগুলোর এখানে এইখানে এইখানে এখানে আমি করে একটা করে কি চাইতেছি, আইকন চাইছি, কেমনে দিব? কেমন মনে করেন এখানে দিস ইজ কন্টেন্ট হেডিং 1 দিছেন আপনি, আপনি দিয়ে রাখছেন এইখানে এই লেখাগুলো, আমাকে তো চেঞ্জ করতে হবে, ডে বাই ডে আপডেট করবো না আমার সাইটটাকে, আমি কেমনে করবো? আমি কোডিংয়ে বারবার কোডিংয়ে গিয়ে লিখে আসবো, তাই না? কোডিং করবো কেমনে? আর যে সাইট ওনার, ও তো ডিজাইনার না, ও তো বুঝে না এসব, ও কেমনে চেঞ্জ করবে বা ও গিয়ে কেমনে স্টাইল দেবে? এই জন্য ওকে এটা একটা সুযোগ দিতে হয়, ডেভেলপ করে দিতে হয়। কেমন? একটা ব্যাকএন্ড থাকে, একটা অ্যাডমিন প্যানেল থাকে, ওই অ্যাডমিন প্যানেল বা ওই অ্যাডমিনের সাথে এই ফ্রন্ট এন্ডের একটা সম্পর্ক থাকে, ওইখানে আপনি কি করবেন, যা লিখবেন যেখানে যেখানে লেখার লিখবেন এইখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এই যে ব্যাপারটাকে ডাইনামিক করে তোলা, যে একটা একটা বিষয় দিয়ে আরেকটাকে কন্ট্রোল করতেছি, ওইখানে আমি একটা ইমেজ দিলাম, ইমেজটা এখানে এসে বসে গেল, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট বা অ্যাকাউন্ট খোলা টোলা এগুলো, বুঝতে পারছি। আবার ব্যাপার আছে, মনে করেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম রাখছি, আপনাকে কে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট করলে আমি যদি এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম রেখে দিই তাহলে কি আপনার কাছে যোগাযোগ হয়ে যাবে? না। এটাকে ডেভেলপ করতে হয় কি দিয়ে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে আমি এখানে যদি কেউ নাম ঠিকানা দিয়ে প্রেস করে আমার এসে ডেটাবেজে বা আমার মেইলে এসে পৌঁছে যাবে। এই যে লিংক আপ করে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ডেভেলপমেন্ট করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা, বুঝছি ব্যাপারটা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই বিষয়গুলো অনেক পরবর্তী ব্যাপার বা আস্তে আস্তে বুঝতে হবে। তো এটা হচ্ছে এমন, এখন আমি চাচ্ছি যে এইখানে একটা করে আইকন আসবে, কেমন আইকন আসবে দেখেন। আমরা আইকনটা নিয়ে আসার জন্য আমরা ফন্ট অসম ব্যবহার করব, ফন্ট অসম, দেখেন সবাই এখানে ই করেন ফন্ট অসম, ক্লিয়ার? আমি দিলাম ফন্ট অসম, দিয়ে ডাউনলোড বলেন, কারণটা হচ্ছে যে ফন্ট অসম ডাউনলোড করতে হবে, ফন্ট অসম ডাউনলোড, ক্লিয়ার? এখানে কি দেওয়া আছে, ফন্ট অসম ফন্টস রাইকনিক ফন্টস সিএসএস টুলকিট, কই আমাদের ফন্ট অসম? আচ্ছা, গেটিং স্টার্টেড কই ছিল জানো? হ্যাঁ, আচ্ছা আমরা কাজ করি এখানে, ফন্ট অসম দু আমরা এখানে দিলাম, ফন্ট অসম আইকন লাগে তাই, তাই তো, হ্যাঁ ডাউনলোড দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করি, বলছে যে কি কি বলছে, আপনারা পড়ে দেখার ইচ্ছা থাকলে পড়ে দেখেন, নো থ্যাংকস জাস্ট ডাউনলোড ফন্ট অসম আমি দিয়ে দিলাম, সেভ সেভ করে দিলাম, বুঝছি ব্যাপারটা, অনলি কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে ডাউনলোড। তো এই দেখেন
ক্লিয়ার? তো আমরা আজকে ক্লাসে কিন্তু একটা কাজ করতে পারছি, যেটা কি একটা টেমপ্লেট হোম পেজ কমপ্লিট করতে পারছি সিম্পলি, যদিও সিম্পল তারপর কি বলেন, আমি চট করে এগুলোতে কেমনে ফন্ট ইউজ করতে হয় দেখাই, ঠিক আছে? তো দেখেন ডাউনলোড অপশনে যাইতেছি, ডাউনলোডে এখানে গেলে ফন্ট অসমের একটা কিন্তু বিষয় চলে আসছে, দেখতে পাইতেছেন? এই দেখেন এক্সট্র্যাক্ট করি, এক্সট্র্যাক্ট করলে দেখেন ফন্ট অসমের এইখানে বেশ কয়েকটা ফাইল চলে আসছে, দেখতে পাচ্ছি? তো এইখানে সিএসএস আছে না, এই সিএসএস এর মধ্যে থেকে আমাকে কি করতে হবে ওইটা ইউজ করার জন্য এই সিএসএসটা খেয়াল করেন, ফন্ট অসমের সিএসএসটা কপি করে আমাদের রুট ফোল্ডারের সিএসএস এ নিয়ে যেতে হবে। এই দেখেন আমাদের সিএসএস এটা না, এটার মধ্যে পেস্ট করে দিব, করলাম আবার করব। আর এখানে ফন্টস আছে না, এই ফন্টসটা কপি ওইখানে একটা যে কোনো একটা নিতে পারবো, আমরা নিতে পারবো বলতে আমরা যে কোনো একটা ব্যবহার করব, কপি করি ওই ফন্টসটাকে ডে 16 এর মধ্যে পেস্ট করে দিলাম, ডে 16 এর মধ্যে পেস্ট করলাম, যে সিএসএসটা নিলাম না আমরা, যে সিএসএসটা নিলাম ওইখানে ওইটা লিঙ্ক আপ করে ফেলবো। এখন কীভাবে লিঙ্ক আপ করবো? যেভাবে আমরা স্টাইল সি ইউ লিঙ্ক আপ করেছি ওইটাও তো সিএসএস এর মধ্যে আছে, আমি এখানে ফন্ট অসম ইন ডট সিএসএস কে লিঙ্ক আপ করে দিলাম, একটু দ্রুত বললাম, এরপরে আমরা আবার ভালো মতো দেখবো। এবার দেখেন আমি প্রত্যেকটা এল আই এর মধ্যে মনে করেন চাইতেছি একটা করে কি আইকন চাইতেছি, আমি সিম্পলি কি করবো দেখেন, আই দিলাম, লেখার জন্য এখানে দিতে হয় কি আই এবং আই দিয়ে শেষ করতে হয় এভাবে, এবং এর মধ্যে কিছু না বরং আই ক্লাস দিতে হবে। আমি মনে করেন এখানে চাইতেছি পেন টুল চাইতেছি, দেখেন ফন্ট অসম ফন্ট অসম আইকনস, এই আইকনগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এই দেখেন আইকনগুলো আছে না, আপনি অনেকগুলো আইকন আছে না, আমি চাইতেছি যে কোনো একটা আইকন ব্যবহার করতে, সাপোজ কোন আইকনটা ব্যবহার করবো বলেন, যেটা ভালো লাগে এখানে ক্লক ও ব্যবহার করতেছি সাপোজ, তাইলে আমি এখানে দিয়ে দিলাম, দেখেন কিভাবে ইউজ করতেছি, এফ এ এফ এ ক্লক সরি ক্লক ও, কিভাবে দেখেন প্রথমেটা এফ এ দিতেই হবে, আবার দিতে হবে এফ এ, এরপরে দিতে হবে কি হাইফেন, তারপর ওই নামটা, তাহলে প্রথম কি শর্ত কি এফ এ দিতে হবে, এফ এ দিতে হবে, এরপর হাইফেন দিতে হবে, তারপর ওই নামটা দিয়ে দিতে হবে, এই যে এখানে যেটা নামটা দেখলাম আমি মনে করেন, আচ্ছা দেখি আগে ওটা আসলো কিনা তারপরে দেখা যাচ্ছে। এবার রান করি আমার সাইট, আসছে এই দেখেন চলে আসছে, দেখতে পাইতেছি আইকনগুলো আসছে। এবার মনে করেন পরেরটাতে আমি দেব কপি করে এটাই, এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এইখানে আমি চাইতেছি যে এটা আসুক, এই যে মেঘ আছে না, এটা কই আমার, এটা গেল কই, যে মেঘের মতো হয়েছিল কোথায়, এই যেটা ক্লাউড, তো মনে করেন সবগুলো আসছে একসাথে কেন, কপি করলাম ক্লাউডটাকে, কপি করে আপনি এখানে জাস্ট কপি করে ক্লাউড দিয়ে দিন, সরি ওই যে আমি যেভাবে লিঙ্ক করলাম সিএসএসটা, আর ফন্টটাকে দিতে হবে আমি বলি দেখেন, আমি বললাম যে ইউএল এর মধ্যে সরি এটা ক্লাস নয়, ইউএল তার মধ্যে এল আই, তার মধ্যে যে আই আছে কালার হোক রেড, মনে করেন আমি দিলাম রেড, হয় ফন্ট সাইজ বাড়াই, ফন্ট সাইজ আমি দিলাম 16 পিক্সেল সাপোজ, বাড়া একটু বাড়ান, বাড়ে না, বাড়াতো উচিত, দেখি বাড়তেছে কেন বলেন তো, কারণ এল আই এর আমরা একটা ফন্ট সাইজ দিয়ে আসছিলাম, বাড়তেছে কোন চিহ্নর পরে ইম্পর্টেন্ট লাগছে, এটা এটা কি চিহ্ন বলা, এটাকে না স্যার চিহ্নটা এখানে বুঝাতে, আচ্ছা এটাকে বলা হয় বিশ্বাসযোগ্য চিহ্ন, কেন হয় না দেখাই, আমি এখান থেকে দেওয়ার দরকার নাই, আমি যাইতেছি ওইটা কি বলে দিচ্ছি কন্টেন্ট, ওইটা কি লেফট সাইড বার না, লেফট সাইড বার, তার মধ্যে যে ইউএল, তার মধ্যে যে এলআই, তার মধ্যে যে আই, ঠিক আছে, এর কালার আমি বলছি যে কালার করতে বলতেছি রেড, ওকে ও রাইট না, রাইট সাইড বার, রাইট সাইড বার, তার মধ্যে যে রেড, এরপরে হচ্ছে ফন্ট সাইজ আমি বললাম 18 পিক্সেল, আমি বললাম ব্যাকগ্রাউন্ড ই দেই আমরা মার্জিন রাইট দেই, একটা রাইট দিলাম, বললাম 10 পিক্সেল, দেখেন কি হয় চেঞ্জ হয়,
এভাবে আপনি সুন্দর করে চেঞ্জ করে ফন্টগুলো ইউজ করতে পারেন। কেমন তো ফন্টা সম আমরা সামনের দিন আবার দেখবো, আজকে আপাতত ফন্টা সমের আলোচনা এতটুকুই। আর আগামী দিন আমরা আপনারা একটা কাজ করেন, এইরকম ইমেজ দেখে বা পিএইচডি দেখে একটা সাইট করার চেষ্টা করবেন, নিয়ে আসবেন, পারবেন না সুন্দর করে, যে পারবে তার জন্য একটা গিফট থাকবে, সেটা বলবো না, ওইটা হচ্ছে সিক্রেট গিফট। হ্যাঁ কি করবেন স্যার, এটা ক্লাস।